চাকরিতে যোগদান করার চেষ্টা করে। এখানে স্থায়ী ঠিকানা লাগে, ঢাকা জেলার ঠিকানা ব্যবহার করে অনেকে চাকরি দিচ্ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ঢাকা জেলায় তাদের কোনো ঠিকানা নাই। উপজাতীয় কোঠা, প্রতিবন্ধী কোঠা, এতিম কোঠা, আনসার কোঠা, এসব কোঠায় কিন্তু চাকরি হয়। এই কোঠাগুলোকে টার্গেট করে এবং এই কোঠার সে সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরি করে। তৈরি করার মাধ্যমে প্রথমে একটা বিপুল পরিমাণ টাকা যাদের চাকরি দিবে তাদের মনে করেন 100 জনের কাছ থেকে টাকা সে গচ্ছিত রাখে। যারা টাকা দিতে পারে না এলাকার লোক হয়ে তাদের জমির দলিল বন্ধক রাখে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জমির দলিল আমরা পেয়েছি। সে এই অসাধু উপায়ে চাকরি যাদেরকে দিতে পারে তারা চাকরি অনেকেই করে, আর যারা চাকরি দিতে পারে না তাদের টাকাও সে মেরে দেয়। এইভাবে সে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে, অর্থাৎ ভালো মানুষের মুখোশের আড়ালে এই কাজগুলো সে করে বেড়াচ্ছে। এই ধরনের চাকরি দেওয়ার নামে প্রতারকদের বিরুদ্ধে র‍্যাব আগামী দিনেও তাদের আমাদের যে সাহসী অভিযান অব্যাহত আমরা রাখতে চাই, এবং যারা প্রতারণার মাধ্যমে জনগণকে জিম্মি করে টাকা উপার্জন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধ করি। আপনাদেরকে ধন্যবাদ।